কোচবিহার শহরকে একসময় বলা হতো দিঘির শহর। কোচ রাজাদের আমলে 83টি দিঘি খনন করা হয়েছিল, তার মধ্যে অনেকগুলো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। অবৈধ দখলের ঠেলায় সেগুলোতে গড়ে উঠেছে বাজার বহুতল। এখন অবশিষ্ট বেশ কয়েকটি আবর্জনা ফেলে বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেগুলো পুনরুদ্ধার করতে উদ্যোগী কোচবিহার পুরসভা। যদি প্রশাসনের তরফ থেকে যদি এটা করে থাকে তাহলে খুবই সাধারণ পাবলিকের খুবই ভালো হবে। আগামী দিনে আমাদের যেরকম সাগরদিঘি রয়েছে, ওই সাগরদিঘির মতো যদি সব দিঘি পুকুরগুলো যদি সেজে ওঠে তাহলে সাধারণ পাবলিক খুবই আনন্দিত হবে। কোচবিহার শহর আগে ঘন বসতিপূর্ণ ছিল না, যত দিন যাচ্ছে ততই জনসংখ্যা বাড়ছে, এতে বসতি স্থাপনের প্রয়োজনীয়তা বাড়ছে, ফলে শহরের নিকাশী ব্যবস্থা বেহাল। এতেই উদ্বেগ প্রকাশ করেছেন কোচবিহার পুরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। বামফ্রন্ট আমলে 34 বছরে বেশিরভাগ দিঘি হারিয়ে গেছে, মুজে বাড়িঘর করা হয়ে গেছে, মার্কেট করা হয়ে গেছে। একটা এলাকাবাসীর দায়িত্ব তো ছিল পুকুরগুলোকে রক্ষা করা, কিন্তু ওই যে কথা আছে রক্ষকই ভক্ষক, এলাকাবাসীরই অনেকেই এই যে রাজ আমলের হেরিটেজ যে দিঘিগুলো অনেকটা এনক্রোচমেন্ট করে ফেলছে, দখল করে বসে রয়েছে এবং দোকানপাট করে বাড়ি ঘর করে বেশিরভাগ দিঘি মানে বেদখল হয়ে বসে রয়েছে। মানে এটা কীভাবে উদ্ধার হবে ভগবান জানে। আর এই দিঘিগুলো যদি শহরে না থাকে আগামী দিনে ভবিষ্যতে খুবই কঠিন অবস্থা হবে কুচবিহার পৌরসভার, যে পরিবেশটা তার ভারসাম্য রক্ষা করে, কারণ দূষণের অনেকটাই দিঘিগুলো টেনে নেয়, অ্যাবজর্ব করে। কিন্তু এই দিঘিগুলো যদি না থাকে তাহলে কী হবে কে জানে। পুরপ্রধান জানিয়েছেন কোচবিহারের প্রাণকেন্দ্র সাগর দিঘি, বৈরাগী দিঘি, সেগুলো সাজানোর কাজ চালু হয়েছে। শহরের 7টি প্রধান দিঘিকে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন 33টা জলাশয় কোচবিহার শহরের মধ্যে অবশিষ্ট রয়েছে, তার মধ্যে সাগর দিঘি এবং বৈরাগী দিঘি, এটা দুটো সাজানোর কাজ চলছে। আর চরক দিঘি 3 নম্বর ওয়ার্ডে যেটা রয়েছে ওটা পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা আসেনি, ডিফেক্টিভের সাবমিট করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা আসলে ওটা আমরা টেন্ডার করে দেব। আর বাকি যে দিঘিগুলো রয়েছে তার মধ্যে 7খানা দিঘি ফার্স্ট প্রায়োরিটিতে ডিএম সাহেবের কাছে তালিকা দেওয়া রয়েছে, হেরিটেজ তালিকায় ঢুকিয়ে, এই হেরিটেজ তালিকায় আছে, ওর কাজগুলো সংস্কারের কাজগুলো শুরু করা, যার মধ্যে লম্বা দিঘি আছে, ডাঙ্গরিয়া দিঘি আছে, রাজমাতা দিঘি আছে, শিব দিঘি আছে, কাইয়া দিঘি আছে, ধোপা দিঘি আছে, লাল দিঘি আছে, এরকম 7খানা দিঘি। রাজ আমলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই দিঘিগুলো খনন করা হয়েছিল। রাজাদের হারানো গৌরব ফেরাতে এই উদ্যোগ পুরসভার। কোচবিহার থেকে রিয়া নমো দাসের রিপোর্ট, দ্য ওয়াল।